और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ম্যাচের 24 ঘন্টা অথবা দুদিনের মধ্যে রিপোর্ট দেয়নি রেফারি। ম্যাচের দীর্ঘদিন পর রিপোর্ট তৈরি করে কার্যত ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করে দিতে চাইছে IFA। মোহামেডান স্পোর্টিংয়ের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়ে ইস্টবেঙ্গলকে পুরো পয়েন্ট তুলে দেওয়ার মাধ্যমে IFA সেটাই চাইছে, জানালেন ডায়মন্ড হারবার FC-র সভাপতি আকাশ ব্যানার্জি। বলছেন এবারে তো নয়ই, ভবিষ্যতে কলকাতা লিগ খেলবেন কি না ভেবে দেখবেন। বিদেশে রয়েছেন, ফোনে এক্সট্রা টাইম বাংলাকে দিলেন সাক্ষাৎকার। গতকাল যে বিষয়ে IFA তে মিটিং হলো, যে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে ইস্টবেঙ্গলের খেলার পুরো পয়েন্ট ইস্টবেঙ্গলের পকেটে চলে যাচ্ছে এবং সেক্ষেত্রে লিগ শেষের আগে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে চলেছে, এবং এক্ষেত্রে ডায়মন্ড হারবার FC-র সঙ্গে কি কিছুটা অবিচার হলো? তুমি কি দেখছো মানে গোটা বিষয়টাতে? এক কথায় বলতে গেলে IFA ইস্টবেঙ্গলকে দত্তক নিয়েছে। একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো অ্যাজ পার লিগাল হয়তো ওরা ভুল করে একটা প্লেয়ার এক্সট্রা প্লেয়ার খেলিয়েছে, এটা ঠিক, কিন্তু এই বিচারটা তো 24 ঘন্টা বা দুদিনের মধ্যে একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে এগুলো জাস্টিফাই করা যায়। আজকে 20 দিন পর একটা টুর্নামেন্টের একটা ম্যাচ হয়েছে, তার 20 দিন পর হঠাৎ করে কেউ কোনো ইনফরমেশন নেই, কিছু নেই, এই একটা মিটিং ডেকে এটা ডিসাইড করে দেওয়া, এটা কি ঠিক হলো? আমরাও তো একটা কষ্ট করে একটা টিম করব, সারা বছর ধরে খেলছি, প্লেয়ারদের মোটিভেশন কোথায় যাবে? একটা ভুলভাল করে ডিসিশন দিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না, আমরাও তো চ্যাম্পিয়নশিপে ছিলাম। আচ্ছা তোমরা কি ফার্দার কোনো ভালো না? হ্যাঁ তোমরা কি একদমই না, আমরা ফার্দার কোনো, আমরা ইনফ্যাক্ট এই বছরের বাদ বাকি যে খেলা আছে সেগুলো তো খেলবই না, আমরা বয়কট করব, মানে বয়কট করব, আমরা সেটা অফিসিয়ালি কিছুক্ষণের মধ্যে আমরা IFA-কে চিঠি দিয়ে সেটা জানিয়ে দেবো, এবং সামনের বছর যে আমরা পার্টিসিপেট করব কিনা সেটাও আমাদের এখনো পর্যন্ত নিজের মধ্যে ডিসাইড হয়নি। আশা করি এরকম চলতে থাকলে, এরকম যদি শীর্ষকর্তারা থাকে তাহলে আমরা সামনের বছর হয়তো খেলবো না, এরকম যদি নোংরা চলতে থাকে আর কি, বছরের পর বছর আমরা খেটে খুঁটে একটা টিম করবো, একটা প্লেয়ারের মোটিভেশন তৈরি করবো, একটা গোটা টিম যারা আছে তাদের ড্রেসিং রুমের একটা এনভায়রনমেন্ট আছে, দুম করে যদি এরকম নোংরা আমি হয় তাহলে আমরা টুর্নামেন্টে পার্টিসিপেট করছি কেন, কী লাভ? এটা আমাদের প্লেয়ারদের মোটিভেশন নষ্ট হচ্ছে, আমরা যারা ছোটোখাটো যারা ক্লাবরা আছে তাদের মোটিভেশন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এদিকে ফোনে ফোনে ইন্টারভিউ দিই, সবসময় বলি বাংলার ফুটবলকে উন্নতি করতে হবে, ভালো প্লেয়ার তুলে আনতে হবে, আমরা আগে নিজেরা যে নিজের কাজটা করি সেটার দিকে লক্ষ্য করলে সেটা বরঞ্চ বেটার হয়। আমরা তো কি করে উন্নতি করবো যদি এরকম বছরের পর বছর চলতে থাকে? মোটিভেশন পাবে কোথায় ক্লাবগুলো যে দুম করে একটা ডিসিশন হয়ে যাচ্ছে? ম্যাচের 24 ঘন্টার মধ্যে হতো, দুদিনের মধ্যে হতো, একটা জাস্টিফাই করা যেত, বা কি কারণে হচ্ছে কিছুই তো জাস্টিফাই করছে না, কোনো ক্লাবকে ইনফরমেশন ইনফর্ম করছে না। আমরা ন্যাচারালি জানি 1 তারিখ থেকে 15 তারিখ অব্দি ময়দান পুজো, তারপরে ময়দান গ্রাউন্ড বন্ধ থাকে, আমরা ন্যাচারালি প্রত্যেকটা ক্লাবই যারা যারা থাকে তারা ছুটি দেয় প্লেয়ারদের, আমরাও আইলিগে 7-8 ম্যাচ খেলেছি, আমরা নিজেদের টিমকে ছুটি দিয়েছি, আমাদের দুম করে কোনো উইদাউট ইনফরমেশন বলে দিল 14 তারিখ ম্যাচ আছে, কোনো ইনফরমেশন নেই, তারপরে তার মধ্যে শুনছি ইস্টবেঙ্গল 3টে পয়েন্ট পেয়ে গেল, এরকম করে টুর্নামেন্ট খেলা যায় নাকি? আমরা অফিসিয়ালি চিঠি দিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা IFA-কে জানিয়ে দেওয়া হবে, আমাদের এটাই ডিসিশন, আমরা আর ফার্দার কিছু খেলবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।